আমার ভোটাধিকারের জন্য আন্দোলন করছি, অবাধ নির্বাচনের জন্য আন্দোলন, এটা কোনো ষড়যন্ত্র না। বরঞ্চ আপনি যেভাবে গায়ের জোরে যেভাবে আপনি রাষ্ট্র প্রশাসনকে ব্যবহার করে আরেকটা তামাশার নির্বাচন করতে যাচ্ছেন, মানুষের বিরুদ্ধে মানুষ অবস্থান নিয়েছে। সুতরাং এই খেলা 14-18 সালের খেলা, 2023-24 সালে বাংলাদেশে আর সংগঠিত হবে না। যে বিদেশে এ ধরনের পরিস্থিতি হলে তাদের সহায় সম্পদ সমস্ত কিছু ইতিমধ্যে কেড়ে নেওয়া হতো, যে যারা ব্যাংকের যে হাজার হাজার কোটি টাকা লোনের নাম করে যেভাবে তারা আত্মসাৎ করছেন, এটার পরিস্থিতিটা খুবই ভয়াবহ একটা চেহারা এটার। আমাদের শুনেছেন যে আমাদের রেমিটেন্স প্রবাহ আশঙ্কাজনকভাবে এটা কমে যাচ্ছে, এটা ডলারের সমূহ সংকট, এলসি খোলা যাচ্ছে না, ব্যবসায়ীরা যারা বিশেষ করে প্রকৃত উদ্যোক্তা তাদের মধ্যে বিশাল একটা হাহাকারের একটা অবস্থা, টাকার প্রকৃত মূল্যমান এটা কিন্তু মারাত্মকভাবে এটার অবনমন ঘটছে। এটার রিজার্ভের কথা শুনলেন, ইমরান ইমন বললেন, কিন্তু বাস্তবে 18-19 লক্ষ বিলিয়ন ডলার আছে কিনা এটা নিয়েই খোদ IMF-এর বা যারা এখানে কাজ করছেন, যারা আমাদের লোনের দ্বিতীয় কিস্তি নিয়ে যারা দ্বিধার মধ্যে আছেন এই লোন বাংলাদেশ পরিশোধ করার যোগ্যতা রাখে কিনা, তারাও কিন্তু এখন রিজার্ভটা যে হারে দ্রুত কমছে তারা গভীরভাবে তারা উদ্বিগ্ন। তারা উন্নয়নের আর প্রকৃত দেখছেন যে মানুষের প্রকৃত আয়টা কমছে, এখানে মারাত্মক খাদ্য সংকট, দেশের কয়েক কোটি পরিবার 3 বেলা খেতে পারে না, ভয়াবহ পুষ্টি সংকট, আগে ডিমসহ যেগুলো নিয়ে মানুষ পুষ্টির সংকটের সমাধান করত এখন সেটাও প্রায় দুর্মূল্য। এখন শ্রমজীবী সাধারণ মানুষের জীবনে ত্রাহি ত্রাহি একটা পরিস্থিতি। এই পরিস্থিতিকে আমাদের নাকি উন্নয়ন বলতে হবে এবং উন্নয়ন বলে আমাদের ঢোল পিটাতে হবে। আমি এখানে উন্নয়ন নিয়ে ওই বঙ্গবন্ধুর হয় অসমাপ্ত আত্মজীবনী অথবা জেলখানার রোজ নামচা কোথাও এক জায়গায় দেখেছিলাম, তিনি বলছিলেন 60-এর দশকে যখন আইয়ুব খানের শাসনামল চলছে, তো বলছেন আমরা যখন গণতন্ত্রের কথা বলি, ভোটাধিকারের কথা বলি, তখন আমাদেরকে উন্নয়ন দেখানো হয়। তো আজকে তার কন্যা, তিনি এখন যখন 15 বছর ধরে সরকার চালাচ্ছেন, আমরা যখন ন্যূনতম ভোটাধিকারের প্রশ্ন করি, গণতান্ত্রিক অধিকারের কথা বলি, অবাধ নিরপেক্ষের কথা বলি, তখন তিনি আমাদেরকে উন্নয়নের ট্যাবলেট খাওয়ানোর চেষ্টা করছেন। উন্নয়ন কি? হাইওয়ে ব্রিজ হচ্ছে, ফ্লাইওভার হচ্ছে, কর্ণফুলীর টানেল, এর অনেকগুলো প্রকল্পকে অর্থনীতিবিদরা এটাকে আমাদের জন্য গরিবের ঘোড়া রোগ হিসেবে ইতিমধ্যে তারা অনেকগুলো প্রকল্পকে চিহ্নিত করা হয়েছে, বিশেষ করে রূপপুর পারমাণবিক প্রকল্প সহ এরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রকল্প। এবং আপনারা সবাই জানেন বড় বড় প্রকল্পের আগ্রহের কারণটা যত না অবকাঠামো উন্নয়ন, যত না উন্নয়নের প্রশ্ন, তার চেয়ে অনেক বড় হচ্ছে এখানে কমিশন নিয়ে নেওয়া। প্রকল্প শুরু হওয়ার আগেই নানা তথ্য থেকে বেরিয়ে আসছে 1/3 কোথাও 1/4, 1/5 অর্থ এটা আত্মসাৎ হয়ে যাচ্ছে বিভিন্নভাবে, এবং রাষ্ট্রের উপর থেকে নিচ পর্যন্ত বিশেষ করে যারা এসব প্রকল্পের সঙ্গে বাস্তবে যুক্ত, নীতি নির্ধারক থেকে শুরু করে, এবং তারা এগুলোকে আত্মসাতের জায়গা, তারা এগুলোকে হয়তো তারা একটা প্রকল্পকে মানে যেটা বলে মেগা প্রকল্প মানে মেগা দুর্নীতির যে প্রশ্ন, এটা নিশ্চয়ই উন্নয়ন না। যে উন্নয়ন আমাকে 3 বেলা খেতে দেয় না, যে উন্নয়ন আমার পুষ্টির সংকটের সমাধান করতে পারে না, যে উন্নয়ন আমার দারিদ্রতা বাড়িয়ে তোলে, না খাওয়াটা বাড়িয়ে তোলে, যে উন্নয়ন আমার প্রকৃত আয়টাকে হ্রাস করে, যে উন্নয়নে আমি ডিম কলার মতন সাধারণ জিনিস পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ মানুষ খেতে পায় না, এবং যে উন্নয়ন ধনী গরিবের সীমাহীন বৈষম্য তৈরি করে,
যে উন্নয়ন আমার ভোটের অধিকার কেড়ে নেয়, গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়, এটা নিশ্চয়ই কোনো উন্নয়ন না। সুতরাং উন্নয়নের যে সামগ্রিক সূচক, তার অর্থনৈতিক সূচক, মানবিক সূচক, তার যে গণতান্ত্রিক সূচক, এর বহুমাত্রিক যে জায়গাটা, তো সমস্ত কিছুকে বাদ দিয়ে আপনি যখন শুধু ফ্লাইওভার দেখান, যখন ব্রিজ দেখান, তখন এটা খুবই হাস্যকর, খুবই উদ্ভট। পৃথিবীর কোথাও উন্নয়নকে এভাবে বিবেচনা করা হয় না। তো এটা হচ্ছে আত্মরক্ষার সরকারের একটা নিম্ন পর্যায়ের একটা যে তৎপরতা, তার একটা অংশ এটা। সরকার দেশ চালাতে পারছে না, এটা আমরা সবাই আমরা এটা জানি। এটা এখানে পুরো এখানে কি আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে দেশ চালাচ্ছে? আওয়ামী লীগের মন্ত্রীরা, এমপিরা, নেতারা সকাল থেকে রাত পর্যন্ত যারা টেলিভিশনে যাদের চেহারা বাধ্য হয়ে দেখতে হয়, তারা কি দেশের নীতি নির্ধারণে কোনো ভূমিকা পালন করছেন? কার্যত এখন তাদের কোনো দৃশ্যমান কোনো ভূমিকা তাদের নাই। তাদের মাঠে পুতুলের মতন, আপনারা ছোটকালে যদি যাত্রা দেখে থাকেন, পেছনে প্রম্পটাররা যেভাবে প্রম্পট করে, যাত্রার অভিনেতারা, তারা সেভাবে তারা উচ্চারণ করে। তো প্রম্পটারের শিখিয়ে দেওয়া বক্তব্যের বাইরে বাংলাদেশের রাজনীতির কী দশা, অর্থনৈতিক কী দশা, তারা নির্ধারণ করেন না। কারণ এটা একটা রাজনৈতিক সরকার নয়, এটা মানুষের পপুলার ম্যান্ডেট নিয়ে, এটা কোনো নির্বাচিত কোনো সরকার নয় এটা। তাহলে দেশ চালাচ্ছে কারা? পার্লামেন্ট মেম্বাররা বলতে পারবেন না, মন্ত্রীরা বলতে পারবেন না। দেশ চালাচ্ছে একটা রাজনৈতিক মাফিয়া, একটা অর্থনৈতিক মাফিয়া। নির্বাচনের আগে বেক্সিমকো গ্রুপকে যদি 22,000 কোটি টাকা বিশেষ বিবেচনায় যখন তাকে হাতে দেওয়া হচ্ছে, এরকম এটা কিছু খবরের কাগজে এসছে, অনেকগুলো খবর সংবাদপত্রে নেই অথবা গণমাধ্যমে নেই। আমি মাঝে মধ্যে বলি, গত 15 বছর এরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতন দেশটাকে এরা লুটপাট করছে। বাস্তবে সরকার পুরো রাষ্ট্রীয় যে কোষাগার, এটাকে লুটপাটের জন্য এটাকে খুলে দেওয়া হয়েছে। যাদের মধ্যে ন্যূনতম দেশপ্রেম আছে, দায়িত্ববোধ আছে, স্বচ্ছতার প্রশ্ন আছে, জবাবদিহিতা আছে, কোনো সরকার এরকম কোনো লুটেরা গোষ্ঠীকে তাদের লুটপাটের জন্য, টাকা পাচার করবার জন্যে আমার ব্যাংক, অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে এভাবে খুলে দিতে পারে না। খুবই উদ্বেগের আরও, এই টাকা দেশে থাকছে না, এই টাকার সিংহভাগ চলে যাচ্ছে বাইরে। আমি আগে বলেছি, বাংলাদেশ ব্যাংকের টাকা ওড়ে ফিলিপাইনের জুয়ার বাজারে, আমার এখানে লুটের টাকা ওড়ে মধ্যপ্রাচ্যের এখানে ক্যাসিনোগুলোতে, লুটের টাকাটা সেখানে সেখানে ওড়ে, সেখানে বিলি বণ্টন হয়। তো এরকম অসংখ্য তথ্য, অসংখ্য কাহিনী, এগুলো আমরা জানি। তার অর্থ এখানে রাজনীতিকরা এখানে আর এখানে দেশ চালাচ্ছেন না। প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে একটা যে রাজনৈতিক মাফিয়া, একটা যে অর্থনৈতিক মাফিয়া, কার্যত একটা অপরাধী চক্র এখন দেশ চালাচ্ছে। যাদের ন্যূনতম কোনো দেশপ্রেম নেই, দায়িত্ববোধের কোনো প্রশ্ন নেই, স্বচ্ছতার জবাবদিহিতার কোনো বালাই নেই, এবং এই সরকার আরেকবার যদি কোনো রকমে বেঁচে উঠতে থাকতে পারে, তাদের অর্থ বিত্ত ক্ষমতা ঠিক থাকে, এই কারণের জন্যে এই মাফিয়ার আজকে মরিয়া কীভাবে এই সরকারকে কোন বুদ্ধিতে কোন কৌশলে আরেক দফা এই অবৈধ দখলদার ক্ষমতা যাতে এটাকে প্রলম্বিত করা যায়। গতকালকে আপনারা আজকে আরেকটা খবর সবাই দেখেছেন, পুলিশের নতুন ঢাকার ডিএমপির যে কমিশনার, তিনি পড়াশোনা জানা মানুষ, আমার সঙ্গে একবার যশোর থেকে তিনি বিমানে আসছিলেন, অনেক আগের কথা, আমার ভালোই মনে হয়েছিল। তিনি আবার পুলিশ আইনের উপরে তার একটা বইও আছে, তিনি বেশ 2-3টা বইও তিনি লিখেছেন, সম্ভবত কবিতাও লিখতে পারেন বা এরকম আরও কিছু লেখাটেখা আছে। গতকালকে তিনি বললেন, তিনি যে ভাষায় কথা বললেন, আওয়ামী লীগের নেতারা, দুই মন্ত্রী যে ভাষায় কথা বলেন, যে ভাষায় ধমক দেন, সে ভাষায় গতকালকে
ডিএমপি কমিশনার সে ভাষায় গতকালকে তিনি কথা বললেন। তো এটা খুবই পরিষ্কার, এটা তার পেশাগত দায়িত্বের বাইরে যে, পেশাগত দায়িত্বের বাইরে যে এবং বিদ্যমান এই কর্তৃত্ববাদী দমনমূলক সরকারকে এবং তাদেরকে দীর্ঘায়িত করবার একটা তৎপরতার অংশ হিসাবে যে সমস্ত কথা এবং বিরোধী দলের কোনো সভা সমাবেশ এবং তাকে তিনি বললেন তাদের পূর্ব অনুমতি ছাড়া তাদেরকে করতে দেওয়া হবে না, তার মানে আমার রাজনীতি নির্ধারণ করছেন এখন ডিএমপি, বিরোধী দলকে এখন নিয়ন্ত্রণ করবেন এখন ঢাকার মেট্রোপলিটন পুলিশ কমিশনার বা তার অফিস, তার মানে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের রাষ্ট্র রাজনীতিকে তারা নিয়ন্ত্রণ করবেন, তারা দিক নির্দেশনা দেবেন। তার অর্থ কি, একটা সরকারের যখন কোনো রাজনৈতিক বৈধতা থাকে না, নৈতিক কোনো বৈধতা থাকে না, দেশ পরিচালনার যখন কোনো নৈতিক কোনো কর্তৃত্ব থাকে না, তখন এরকম স্টেটের যে কোয়ারসিভ যে অ্যাপারেটাস দমনমূলক তার বিভিন্ন যে প্রতিষ্ঠান সংস্থা তার উপরে তখন নির্ভর করতে হয়। আমি খুব পরিষ্কার করে বলতে চাই, 1969 গণঅভ্যুত্থান, তৎকালীন পাকিস্তানি জমানার পুলিশের আইন শৃঙ্খলা মেনে আমরা গণঅভ্যুত্থান করেছিলাম। 71-এ আসম আব্দুর রব যেদিন পতাকা উত্তোলন করলেন 2 মার্চ 1971-এ তিনি কি পাকিস্তানের তাদের আইন শৃঙ্খলার ওনাদেরকে অনুমতি নিয়ে তিনি পতাকা উত্তোলন করেছিলেন? মুক্তিযুদ্ধ কি তাদের অনুমতি নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছি? আমি এখানে 90-এ গণঅভ্যুত্থানে 9 বছরে আমরা যারা রাজপথে, তো আমার বন্ধুরা ডক্টর মিলন আমার 1-2 বছরের ছোট কিন্তু আমার খুবই ঘনিষ্ঠজন, যখন সে বুকে যখন গুলিটা নিয়েছে, আমরা যে আন্দোলন করেছি সেটাকে পুলিশের অনুমতি নিয়ে, 96 সালে এই সরকার 173 দিন তারা যখন হরতাল করলেন গান পাউডার দিয়ে হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে, গাড়ি যখন পুড়িয়ে দিলেন, মানুষ যখন মারা গেল, কোন আইন আপনাদের তখন কোন আইন ছিল, কোন আইন আপনারা দেখিয়েছিলেন আজকে? ফলে আজকে সরকার, ফলে কথাটা খুবই পরিষ্কার, আমরা যে ইতিমধ্যেই যে সরকার সরকারি দল বেদিশা হয়ে তারা আজকে চরম একটা অস্থিরতার মধ্যে থেকে যেভাবে বিরোধী দলের কর্মসূচি লেজুদবৃত্তি তারা করছে, পিছনে পিছনে তারা হাঁটছে এবং যেভাবে তারা সহিংসতাকে তারা উস্কিয়ে দিচ্ছে, প্রতিদিন তারা একটা উস্কানি তারা তৈরি করছে, তাদের কারো বিরুদ্ধে পুলিশ ডিএমপি কমিশনার বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাদের কোনো ব্যবস্থাটা নাই, অথচ বিরোধী দল সকল সন্ত্রাস উস্কানি মোকাবেলা করে যারা আসলে লক্ষ লক্ষ কোটি মানুষকে আন্দোলনে যুক্ত করবার জন্যে যারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে তাদের পেছনে যে তারা আজকে লড়ছেন তারা, সুতরাং মানে এভাবে কোনো দেশ চলতে পারে না। আমি কেউ পরিষ্কার করে বলতে চাই, পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আপনারা আপনাদের পেশাগত দায়িত্বের মধ্যে থাকুন, আপনারা আগ বাড়িয়ে যে সরকার আজকে আছে না আগামী সপ্তাহে নাই, এ মাস আছে কি আগামী মাস নাই, সম্ভবত এই সরকার আরেকটা শীত দেখার কোনো সুযোগ এই সরকারের হবে না। তাহলে এরকম একটা আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত বাংলাদেশকে যারা দেউলিয়া করেছে, বাংলাদেশকে যারা সর্বনাশের কিনারে যারা নিয়ে গেছে, যারা আমার ভোটের গণতান্ত্রিক অধিকারকে যারা হরণ করেছে, আরেকটা একতরফা নির্বাচনের মধ্য দিয়ে একটা ব্যর্থ অকার্যকর যারা রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছে, যারা বাস্তবে প্রকারান্তরে সরকার যেখানে একটা সংঘাত সংঘর্ষকে তারা ডেকে আনছে, বাংলাদেশকে পরোক্ষভাবে একটা গৃহযুদ্ধের উস্কানি যারা তৈরি করছে, সুতরাং সেই সরকারকে বাংলাদেশের মানুষ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে মানুষ আর দেখতে চায় না। মানুষের বার্তাটা অত্যন্ত পরিষ্কার, সেই লড়াইটা এখন চলছে, এখন সেই লড়াই আমরা যেটা বলেছি, প্রতিদিন বক্তৃতা করে নির্বাচন বানচালের নাকি বিরোধী দল ষড়যন্ত্র করছে, আমরা নির্বাচনের একটা অবাধ বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য আন্দোলন করছি, আমার ভোটাধিকারের জন্য আন্দোলন করছি, অবাধ নির্বাচনের জন্য আন্দোলন, এটা কোনো ষড়যন্ত্র না, বরঞ্চ আপনি যেভাবে গায়ের জোরে যেভাবে আপনি রাষ্ট্র প্রশাসনকে ব্যবহার করে আরেকটা তামাশার নির্বাচন করতে যাচ্ছেন, মানুষের বিরুদ্ধে মানুষ অবস্থান নিয়েছে, সুতরাং এই খেলা 14-18 সালের খেলা 2023-24 সালে বাংলাদেশে আর সংগঠিত হবে না। শেষ কথা যেটা বলতে চাই,
প্রধানমন্ত্রী তিনি গতকাল লন্ডনে যে বক্তৃতা দিয়েছেন বেগম খালেদা জিয়ার সম্পর্কে, খুবই অশ্লীল, অরুচিকর এবং একেবারে শিষ্টাচার পরিপন্থী, এবং তিনি তার শপথ ভঙ্গ করেছেন। যারা এসব দায়িত্বে থাকেন তাদের নিয়ম আছে, তারা রাগ অনুরাগের বশবর্তী হয়ে তারা কোনো কাজ করবেন না। প্রধানমন্ত্রীর তার বক্তব্যের মধ্যে শুধু দম্ভহামিকার জেদ না, তার বক্তব্যের মধ্যে যে হিংসা প্রতিহিংসা, তো এটা তিনি পুরো বাংলাদেশকে কার্যত তিনি হানাহানির দিকে তিনি নিয়ে যাবার পরোক্ষভাবে তিনি জমিন তৈরি করছেন। এই খেলাটা বন্ধ করুন, সময় আছে, অক্টোবরের কয়েকটা দিন। কখন কিভাবে পদত্যাগ করবেন সিদ্ধান্ত নেন, নির্বাচনকালে অন্তর্বর্তীকালীন সরকার কীভাবে হবে, এখনো পর্যন্ত আপনার শান্তিপূর্ণ পথে কিছুটা মানসম্মান নিয়ে চলে যাওয়ার সুযোগ আছে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে এরপরে ইজ্জত নিয়ে মানসম্মান নিয়ে হয়তো চলে যাওয়ারও আপনি সুযোগটা পাবেন না। ইতিহাস একথাই বলে, আমাদের গত রাজনৈতিক ইতিহাস এই সাক্ষ্য দেয়। আমরা গণতন্ত্র মঞ্চের দিক থেকে মানুষের এক পরিবর্তনের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা তাকে ধারণ করে এবার সত্যি সত্যি পরিবর্তনের জন্য মানুষের জাগরণ, গণতন্ত্র মঞ্চ সেই জাগরণকে সাথে নিয়ে এবার আমরা এই গণজাগরণকে গণঅভ্যুত্থানে পরিণত করব, দেশকে রক্ষা করব, জনগণকে রক্ষা করব, বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে রক্ষা করব। আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা এবং অভিবাদন।